নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ভাইফোঁটার শুভ সময় এবং ভাইফোঁটা সংক্রান্ত কিছু টোটকা আপনাদেরকে জানাবো সেই টোটকাগুলি অবশ্যই মানুন উপকার পাবেন দু হাজার উনিশে ভাইপোটা পড়েছে উনত্রিশে অক্টোবর মঙ্গলবার এই ভাইফোঁটা শুরু হচ্ছে সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং এই ভাইফোঁটা শেষ হচ্ছে তিরিশে অক্টোবর বুধবার অর্থাৎ পরের দিন সকাল ছটা তেরো মিনিটে এই হচ্ছে শুভ সময় ভাইফোঁটার এবার আপনাদের জানাই ভাইফোঁটার কিছু টোটকা কথিত আছে যে ঘাসের উপর যে শিশির বিন্দু পরে সেই শিশির বিন্দুর সাহায্যে আপনাদেরকে চন্দন বাটতে হবে কাজেই এই চন্দন বাটা চেষ্টা করবেন শিশির বিন্দু দিয়ে অর্থাৎ ঘাসের উপর যে শিশির পড়ছে সেটি দিয়ে চন্দন বাটুন দ্বিতীয়ত আপনারা উপোস করে থাকবেন উপোস করে ভাইয়ের কপানে ভাইপোটা দেওয়ার চেষ্টা করবেন তৃতীয়ত ভাই দেওয়ার পর আপনার যদি দাদা থাকে অবশ্যই দাদাকে প্রণাম করুন প্রণাম করে দাদার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন এবং আপনার যদি ভাই থাকে ভাইকে অবশ্যই কিছু উপহার প্রদান করুন ভাইদেরও কর্তব্য হবে বোনকে বা দিদিকে যেই থাকুক না কেন তাকে কিছু গিফট বা উপহার দেওয়া এবং এরপরে মিষ্টিমুখ করানো এই মিষ্টিমুখ করানোটা আবশ্যিক কর্তব্য এরপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে কিছু যদি পারেন আপনারা আপনার দাদাকে বা ভাইকে পেট পুড়ে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করুন পাশাপাশি দেখবেন বাম হাতের কনিষ্ঠা আঙুন দিয়ে ভাইকে ফোঁটা দেওয়ার এবং ফোটা যখন দিবেন তখন এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্রটি হল ভাইর কপালে দিনাম ফোটা জমের দুয়ারে পর্ণ কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা সূর্যচন্দ্র যতদিন আমার ভাইয়ের আয়ু ততদিন ধন্যবাদ